আমি আসলে গত দুই দিন তিন দিন ধরে একটু ঘরে ম্যাডাম যে ভর্তি হয়েছেন সিসিতে, এটা মানে তো করোনারই কেয়ার ইউনিটটা, বিশেষ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, দুটোতে অনেক বেশি ডিফারেন্স হয়। খুব ক্রিটিক্যাল অবস্থাতেই তাকে এখানে আনা হয়েছিল এবং এই দুই তিন দিনে কোনো ভালো খবর কোথাও দেখিনি। আমি সকাল থেকেই ভাবছি যে একবার অন্তত যাই, আমি জানি যে সিসিতে মানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আমাকে দেখতে দেবে না, এমনি তো করোনার সময়ে, তাছাড়াও নর্মালি ইনফেকশনের ভয় থাকে, এখানে যাওয়ার কথা ভাবিনি। কিন্তু ওখানে গিয়েছি, ডাক্তারদের সাথে কথা বলেছি, বিশেষ করে ডাক্তার জাইদ ছিলেন, উনি আমাকে সবই বলেছেন এরকম আমি বলবো না, কিন্তু তার ফেস অনেক কথা বলছে, আমি আবার তার ফেস অনেক কথা বলছে। ডাক্তার হিসেবে তাকে দেখে পেশেন্ট বা পেশেন্টের আত্মীয় বলছেন আমি নিজেই যে উৎসাহিত বোধ করবো যে ভালোর দিকে গেছে এরকম নয়। উনি থেকে জিজ্ঞেস করছি অবস্থা কিছু ভালো, মাথা গরমের না অবস্থা ভালো, তার মানে অবস্থা আরও খারাপ হয়েছে। এমনিতে সংসদে রুমি খানা বলেছে যে তার কিডনি এবং আরেকটা অর্গান সম্ভবত হার্ট বা কিছু অনেক ড্যামেজ আছে। আর কোভিডে উনি অনেক সফল করেছেন, আমি নিজে কোভিডে সফল করেছি, আমি জানি পোস্ট কোভিড যত উইকেস থাকে সবগুলো ঘরে গেছে, যখন ঘরে তখন ট্রিটমেন্ট করা হয়, সেই ট্রিটমেন্ট এখানে হচ্ছে। আমি শুনে যেটা বুঝেছি ডায়াগনোজি করা হয়েছে বলে আমার মনে হয়, এবং এই প্রেক্ষিতে তাকে বাইরে যাওয়ার কথা বলেছে। একটা অ্যাডভান্স কেয়ার যদি না থাকে তাহলে এই রোগী এরকম আমি আমার বলা উচিত চাই, কোনো মানবিক মূল্যবোধ সম্পর্কে মানুষ ডাক্তার বাদী দিলাম তারা এইরকম পেশেন্টকে এইভাবে ফেলে রাখতে পারে না। দেখেন মানে আমার কাছে খুব অবাক লাগে যে সরকার বলছে যে তাকে যথাযোগ্য চিকিৎসা দিচ্ছে, যথাযোগ্য চিকিৎসাই যদি ডাক্তার অভাবে তাদের জন্য বাইরে থেকে হেলথ কেয়ার অ্যাম্বুলেন্স আনতে গেলে এই বিষয়টি কারণ কেন, কয়েকদিন আগে প্রেসিডেন্ট সেক্রেটারি জার্মানি যেতে হল কেন, শেখ হাসিনা নিজে বিদেশ গেছেন কেন, তিনি যতখানি অসুস্থ সবাই জানে, তার বমি হওয়ার কথা সবাই জানে এবং ব্লাড গেছে কীরকম সেটা জানে, এবং এখন পর্যন্ত আমি খুবই দুঃখিত যে আমি এরকম করে বলছি, আমি তো বিএনপি করি না, কোনোদিন করিনি, কোনোদিন করবো এরকমও ভাবি না, কিন্তু আমি একটা মানবিক মূল্যবোধে বিশ্বাস করি, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করি। একজন মানুষ দোষী মানুষও যদি মারা যায় তার ট্রিটমেন্ট করতে হবে, অথচ ওনাকে বিনা দোষে একটা মৃত্যুর দিকে ছেড়ে দেওয়া হচ্ছে এক কথা, এটার কোনো অন্য এক্সপ্লেনেশনই হতে পারে না, তাকে ইমিডিয়েটলি বাইরে পাঠানো। পরিবার আবেদন করেছে, দল আবেদন করেছে, যেহেতু আমি আপনাদের কাছে সুযোগ পেলাম, এই সুযোগে আমি দেশবাসীর কাছে, দেশের অপরাপর সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে, সামাজিক সংগঠন, সিভিল সোসাইটি, যাদের মধ্যে একটু বিবেকের ব্যাপার আছে তাদের সবার কাছে অপিল করি, সেই রকম চাপ তৈরি করে যাতে সরকার তাকে বাইরে পাঠাতে পারে, না হলে পরিণতি কী হবে আমি জানি না, এবং সেই পরিণতির জন্য এই সরকার খারাপ হয়েছে আরো খারাপ হয়েছে না হয়েছে কথার মধ্যে
চেহারার মধ্যে পুরানো একটা হতাশা আমার মধ্যে শারীরিক অবস্থা অবনতি হয়েছে। আমি তো জানি আমার বলা উচিত কিনা জানি না, একটু কিছু কথা বলে আমার মনে হয়নি যে তার অবস্থা হচ্ছে না।